السلام عليكم ورحمه الله দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েট টিস্যু টাইপের ঠিক জ্বর পট্টি না কিন্তু এখানে টেম্পারেচার ক্যাপচার করার মতো এক ধরনের টিস্যু আর কি উন্নত টেকনোলজির টিস্যু এবং সাথে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার মেশিন টেম্পারেচার স্ক্যানার যে টেম্পারেচার মাপে যে স্ক্যানার মেশিন থার্মোমিটারের মতোই স্ক্যানিং করে আচ্ছা এটা দেশের বেবিদের জ্বরের সার্বক্ষণিক জ্বরের অবস্থা বোঝার জন্য এই টিস্যুটা ফোরহেড বা কপালে লাগানো হয় লাগানোর পরে ওই স্ক্যানার মেশিনটা দিয়ে এই করলে বোঝা যাবে যে বাচ্চাটার জ্বর কোন এখানে আমরা তো সাধারণত জ্বর মাপা হয় ফারেনহাইটে ওরা সেলসিয়াসে মাপে তো এখানে দেখতে পাচ্ছেন 36 আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে যদি বলেন 98 ডিগ্রি ফারেনহাইট হলো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সো যে এই স্ক্যানার মেশিন দিয়ে বেবিদের সার্বক্ষণিক জ্বরের একটা পজিশন বোঝার জন্য এই ধরনের টিস্যুগুলো এখন অ্যাভেলেবেল হংকংয়ের বাজারে বেবিদের কখন জ্বর আসে না আসে যাতে জ্বরটা শরীরে উঠতে দেওয়া না যায় জন্য আর আমরা অনেকেই জানি না যে আমাদের ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াসের বিষয়টা ফারেনহাইট একজন সায়েন্টিস্ট যিনি একটা থার্মোমিটার আবিষ্কার করছেন তার স্কেলে যদি মাপি তাহলে হয় ফারেনহাইট বলা হয় যেটা আমাদের দেশে মাপা হয় ফারেনহাইট 100 উপরে চলে যায় 103-104 হয়ে যায় কিন্তু এটা নট ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেলসিয়াস ডক্টর সেলসিয়াস একজন বের করছেন উনি একজন হলো একজন সায়েন্টিস্ট ওনারটা দিয়ে মাপলে হয় সেলসিয়াস সাধারণত আমাদের সেলসিয়াস মানে বড় তাপমাত্রা বিষয় যেমন রান্নাবান্না খাবার দাবার ফুটায় 60 ডিগ্রি সেলসিয়াসে আমাদের খাবার দাবার চাল ঠাল ফুটে যায় ডিম সিদ্ধ হয়ে যায় 40-45 ডিগ্রি সেলসিয়াস নট ফারেনহাইট ফারেনহাইটটা কিন্তু মাত্র 273 কত কেলভিন ফারেনহাইটে এটা 100 ডিগ্রি সমান হয় তো প্রায় 3/1 কি এটার কনভার্টটা তো এটা অনেকে জানি না বুঝি না আমার বোনটা বুঝতো না তো আমি না ফারেনহাইট আর ডিগ্রি এক না তো দেখেন এদের প্রসিডিউরটা খুব ভালো উন্নত সায়েন্টিফিক এখানে এটা লাগালে বাচ্চাদের শারীরিক জ্বরের মাত্রাটা বোঝা যাবে যখন 37-8 হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যাবে তখন সেটা সুস্থ বোঝা যাবে ধন্যবাদ